আচ্ছা, সো আমরা শুরু করতেছি, আমরা ইকমার্স এর আজকে শিপিং মেথড এবং ট্যাক্সটা দেখবো এখন। আচ্ছা, আর একটা ইকমার্স প্রশ্ন নামে, ভাই, পেমেন্ট গেটওয়ে তে কি ভাই পেপ্যাল এর পার্সোনাল অ্যাকাউন্ট দিলে কি সেক্ষেত্রে এটা কাজ করবে না এখানে হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটে? পার্সোনালও কাজ করবে আবার বিজনেস অ্যাকাউন্টও কাজ করবে। আচ্ছা, সো আমরা ইকমার্স নামে একটা অপশন আছে, ইকমার্স এ আমরা সেটিংস এ চলে যাচ্ছি। সেটিংস এ আমরা প্রথমে শিপিং ব্যাপারটা কি একটু বুঝি। শিপিং হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট তুমি মনে করো বাংলাদেশে আনবা, বাংলাদেশে আনার জন্য সেটা যে দেশের প্রোডাক্ট সে দেশ থেকে বাংলাদেশে আনতে একটা শিপিং চার্জ দিতে হয়। আমরা একটু দেখি আলি এক্সপ্রেস ডট কমে শিপিংটা কিভাবে কনফিগার করা। আমরা মনে করো উইমেন্স ফ্যাশনের বা মেন্স ফ্যাশনের আমি যে কোনো একটা প্রোডাক্ট ক্লিক করলাম। তো আমরা যখন এই যে দেখো বাংলাদেশে শিপমেন্টের জন্য $127 চাচ্ছে, গেঞ্জির দাম $24, কিন্তু বাংলাদেশে শিপমেন্টের জন্য কস্ট অনেক বেশি, তাই না? সো এখানে দেখো ফেডেক্স এর মাধ্যমে ওরা পাঠাবে, ফেডেক্স এর মাধ্যমে পাঠাবে এবং সেটা 7 থেকে 15 দিনে পৌঁছাবে। তুমি দেখো অন্যান্য কান্ট্রিতে শিপমেন্ট কস্ট কিন্তু অনেক কম, যেমন আমি ইউনাইটেড স্টেটস দিলাম, ইউনাইটেড স্টেটস এ দেখো মাত্র $40 ফ্রি শিপিং ও আছে, $40 আর ফেডেক্স এর মাধ্যমে আনতে গেলে $96। তো এটা আসলে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, অর্থাৎ আমি একটা প্রোডাক্ট একটা দেশ থেকে আরেকটা দেশে আনবো, আলি এক্সপ্রেস এর ম্যাক্সিমাম প্রোডাক্টটি চায়নাতে, তো চায়না থেকে বাংলাদেশে শিপমেন্ট করতে গেলে ফেডেক্স এর মাধ্যমে এত টাকা পড়বে। আচ্ছা, এটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ আলাদা আলাদা শিপমেন্ট কনফিগার করা। আচ্ছা, আমি প্রথমে দেখাবো হচ্ছে তোমাদেরকে কিভাবে একটা জেনারেল শিপিং কস্ট কান্ট্রি ওয়াইজ আলাদা আলাদা একটা শিপিং কস্ট কিভাবে বানায়। তো সবার প্রথমে উকমার্সে শিপিং নামে একটা অপশন আছে, এই শিপিং অপশনে গিয়ে সবার প্রথমে দেখো কোনো শিপিং জোন ক্রিয়েট করা নেবে, জাস্ট তুমি যেখানে আছো সেখানে যাওয়ার পর অ্যাড শিপিং জোন। আচ্ছা, শিপিং এর এখানে দেখো জোন নেম দিতে বলতেছে, আমি জোন নেম দিলাম বিডি, ঠিক আছে। সিলেক্ট রিজিয়ন, রিজিয়ন মানে কোন কোন কান্ট্রি, আমি বাংলাদেশের জন্য দিচ্ছি মনে করো বাংলাদেশ। ইভেন তুমি বাংলাদেশে ঢাকায় একরকম, বান্দরবনে একরকম, বাগেরহাটে একরকম, এরকম করতে পারো ডিস্ট্রিক্ট ওয়াইজ, কোনো সমস্যা নেই। আমি আপাতত কান্ট্রি ওয়াইজ কোম্পানি কমপ্লিট করি, ঠিক আছে, বাংলাদেশ চুজ করে দিচ্ছি। তার মানে বাংলাদেশে শিপমেন্টের জন্য অ্যাড শিপিং মেথড, শিপিং মেথড একটা ফ্ল্যাট রেট ফ্রি শিপিং। বাংলাদেশে তুমি চাইলে বাংলাদেশ টু বাংলাদেশ ফ্রি শিপিংও রাখতে পারো, অথবা তুমি একটা ফ্ল্যাট রেট রাখতে পারো। ফ্ল্যাট রেট দিয়ে আমি অ্যাড করে দিলাম। ফ্ল্যাট রেটটা মানে কি ভাই? ফ্ল্যাট রেট মানে কত টাকা রাখবো, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট। হ্যাঁ, সে যে প্রোডাক্টটি অর্ডার করুক তার জন্য মনে করুন $10 একটা ফ্ল্যাট রেট হবে। ফ্ল্যাট রেটের অ্যামাউন্টটা কত আমি এখানে এডিট করব, এডিট করে আমি বলে দেবো ফ্ল্যাট রেটের কস্ট হচ্ছে $10, মানে সে যতগুলোই প্রোডাক্ট শিপমেন্ট করুক একবারে প্রোডাক্ট আনতে তার $10 করে পড়বে বাংলাদেশে সেল চার্জেস। ওকে, আচ্ছা, এটা হচ্ছে জাস্ট শিপিং জোন ক্রিয়েট করলাম, ঠিক আছে, একটা জোন ক্রিয়েট হয়েছে, তাই না? আচ্ছা, শিপিং জোনসে, আচ্ছা এখানে আবার যাচ্ছে শিপিং জোন। তো বাংলাদেশে শিপিং জোন একটা তৈরি হয়ে গেছে, তাই না? এখন মানে বাংলাদেশে আসলে একটা ফ্ল্যাট রেট অ্যাপ্লাই করা হয়েছে, সেটা কত $10। এখন আমি ইউএস এ যদি কেউ প্রোডাক্ট নিতে যায়, মনে করো $50, বাংলাদেশ থেকে ইউএস এ পাঠাতে অনেক খরচ হবে, তো আমি $50 একটা কস্ট দিলাম। তাহলে ইউএস, ইউএস দেওয়ার পর এখানে রিজিয়ন হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস এ শিপিং মেথড দিয়ে দিলাম, এটাও ফ্ল্যাট রেট থাকবে, অ্যাড অ্যাড করার পর ফ্ল্যাট রেটটা কত সেটা আমরা এখন বলে দিব, এডিট এডিট করে বলে দিলাম ইউএস এর জন্য 50, ঠিক আছে, সেম। এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রির জন্য তুমি করতে পারো। ইউএস ছাড়াও আমি কানাডা, ইউএস পাশাপাশি আমি কানাডার জন্য একই প্রাইস লাগবো, ঠিক আছে, ইউএস কমা কানাডা লিখে রাখলাম, তার মানে ইউএস বা কানাডাতে $50 শিপিং রেট অ্যাপ্লাই হবে, সেট করে রাখলাম। ওকে, এভাবে তুমি যে কটা কান্ট্রিতে ক্লায়েন্ট বেসিক্যালি মানে সারা ওয়ার্ল্ডে যদি করতে চায়, সারা ওয়ার্ল্ডে যে কটা কান্ট্রি আছে এভাবে কান্ট্রির কনফিগারেশন করে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, এতটুকু গেলে একটু ক্লিয়ার সবাই? জি ভাই, কিন্তু ইউনাইটেড স্টেটের যদি মানে কোন স্টেটে কত হবে এটা আবার? হ্যাঁ, এখন আমরা যদি ওরকম করতে চাই তাহলে কি করবো, শিপিং জোনে গিয়ে কান্ট্রি ওয়াইজ না করে লোকেশন ওয়াইজ, মনে করো তোমার স্টোরটাতে শুধুমাত্র আমেরিকার বিভিন্ন স্টেটে প্রোডাক্ট পাঠানো হয়, তো অ্যাড শিপিং জোন, তো আমেরিকার যে কটা জোন আছে প্রত্যেকটা জোনের জন্য আলাদা আলাদা তোমার রেট ক্রিয়েট করতে হবে। মনে করো ইউএস স্পেস ক্যালিফোর্নিয়া,
তাহলে আমেরিকা ক্যালিফোর্নিয়াতে একটা নির্দিষ্ট রেট, কিন্তু দেখো ইউনাইটেড স্টেটস দেওয়ার পর ইউনাইটেড স্টেটস এর সবগুলো আলাদা আলাদা স্টেট দেওয়া আছে, ঠিক আছে? দেখো ক্যালিফোর্নিয়া চুজ করে দিলাম, ক্যালিফোর্নিয়াতে মনে করো আমি $60 নিব একটা ফ্ল্যাট রেট, অ্যাড ফ্ল্যাট রেটটা এডিট করে আমি $60 দিয়ে দিলাম, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা জোনের জন্য আলাদা আলাদা ক্রিয়েট করতে পারবা, আর এট এ টাইম তুমি মাল্টি জোনও দিতে পারবা। মনে করো আমি টেক্সাস এবং ক্যালিফোর্নিয়াতে এই প্রাইসটা রাখবো, বা ফ্লোরিডা এবং হচ্ছে ক্যালিফোর্নিয়া, হ্যাঁ ইউএস ক্যালিফোর্নিয়া প্লাস ফ্লোরিডা। তো যখনই আচ্ছা সেভ করে দিলাম, ঠিক আছে কত দাঁড়া আছে ফ্লোরিডাতে আমরা দিলাম হচ্ছে $60। আসো আমার দেখি অ্যাপ্লাই হয় কিনা। তো আমি চলে যাচ্ছি আমার শপ পেজে, জ্যাকেট আছে জ্যাকেটটাতে ক্লিক করলাম, জ্যাকেটটা পছন্দ হয়েছে, প্রোডাক্টটা আমি এখন বাই করবো, অ্যাড টু কার্ট, এখানে ভিউ কার্ট দেওয়া আছে, কার্টটা দেখবো। আচ্ছা কার্টে প্রোডাক্ট ভালো লাগছে আমার কাছে, আমি এখন প্রসিড টু চেক আউটে যাবো। আচ্ছা ওই অ্যাকাউন্টে লগইনটা সেট আপ করা হয়নি, যার কারণে এখন দেখাচ্ছে আমরা মাই অ্যাকাউন্টে গিয়ে আমি একটা প্রথম লগ ইন করে দিতে পারি। আচ্ছা লগ ইনটা আমার সেট আপ করা নেই, আমি লগ ইনটা যখন সেট আপ করবো তখন এটা দেখাতে পারবো। আপাতত আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে, আমরা চেক আউট পেজে যেতে পারতেছি না, বাট কার্ট পেজে আমরা প্রোডাক্ট দেখো ফ্ল্যাট রেট শিপিং টু বাংলাদেশ, বাংলাদেশে শিপিং করতে গেলে তোমার একটা নির্দিষ্ট ফ্ল্যাট রেট আছে, সেই ফ্ল্যাট রেটটা সে আমি যখন চেক আউট পেজে যাবো তখন দেখাবে, বা চেঞ্জ অ্যাড্রেস দিলে দেখি তো দেখায় কিনা। বাংলাদেশ থেকে আমি ইউনাইটেড স্টেটস দিলাম, ইউনাইটেড স্টেটস এর স্টেট দিলাম ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়াতে দেওয়ার সাথে সাথে আমি যদি আপডেট করি আমার ক্যালিফোর্নিয়ার জন্য একটা ফ্ল্যাট রেট অ্যাড হয়ে যাবে, আমি যখন চেক আউট পেজে যাবো তখন দেখতে পাবা $60 অ্যাড হয়ে গেছে। এটু ক্লিয়ার? সো এটা গেল আমাদের প্রোডাক্টের শিপমেন্ট মানে শিপিং কস্ট, ঠিক আছে? তো শিপিং কস্টে আমরা আপাতত শিপিং ডেলিভারিটা কিভাবে ম্যানেজ করব এটা ক্লায়েন্টের উপর ছেড়ে দিলাম। ক্লায়েন্ট জাস্ট বললো তুমি যে আমার নির্দিষ্ট কিছু স্টেটে তুমি নির্দিষ্ট কিছু অ্যামাউন্ট বা রেট অ্যাপ্লাই করে দিবা, সেই অ্যাপ্লাই প্রসেসটা শিপিং জোন ক্রিয়েট করার মাধ্যমে। আচ্ছা সো আমরা এখন একটু ট্যাক্সটা দেখে আসি। সবার প্রথমে উকমার্সে গিয়ে সেটিংসে যাব, উকমার্সে সেটিংসে দেখো উপরে কোনো ট্যাক্স অপশন এখনো আসে নাই, তাই না? উপরে কোনো ট্যাক্স অপশন এখনো আসে নাই, চলে আসবে কখন তুমি যদি ইনেবল, দেখো এখানে ইনেবল ট্যাক্স নামে একটা অপশন আছে, ইনেবল ট্যাক্সটা টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর উপরে উঠলে এখানে নিচে গিয়ে সেভ দিতে হবে, সেভ দিলে দেখবো উপরে ট্যাক্স নামে একটা ট্যাব চলে আসছে, এই যে ট্যাক্স নামে একটা ট্যাব চলে আসছে, ট্যাক্স ট্যাবে চলে গেলাম। আচ্ছা ট্যাক্সের নিয়মটা কি একটু দেখি আমরা, আসো ট্যাক্স নামে একটা ট্যাবে গেলাম, ট্যাক্স অপশন স্ট্যান্ডার্ড রেট, এখানে ট্যাক্সের অপশন যা আছে কিছু ধরার দরকার নেই, আমরা স্ট্যান্ডার্ড রেটে চলে যাব। অর্থাৎ ট্যাক্স ব্যাপারটা কি, অর্থাৎ বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যাওয়ার জন্য ট্যাক্স দিতে হয়, এটা হচ্ছে গভর্নমেন্ট ট্যাক্সটা নেয়। তো এই ট্যাক্সের রেটটা তুমি চিন্তা করবা, তোমার আমেরিকাতে প্রোডাক্ট ডেলিভারি করতে আমেরিকাকে কত ট্যাক্স দেওয়া লাগবে সেই অনুযায়ী তুমি কনফিগার করবা। সাধারণত ট্যাক্স গুলো পার্সেন্টেজ আকারে হয়, অর্থাৎ আমি শিপিং এ যেরকম ফ্ল্যাট রেট অ্যাপ্লাই করছি এখানে পার্সেন্টেজ আকারে অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ আমি যে কত ডলারের প্রোডাক্ট কিনবো তার পার্সেন্টেজের উপর। অর্থাৎ এখানে আমি যদি একটা প্রোডাক্ট নিলাম, মনে করো প্রোডাক্টের প্রাইস হচ্ছে $47, এইটার উপর 5% বা 10% এর ট্যাক্স অ্যাপ্লাই করা হয়। আচ্ছা সো ট্যাক্স অ্যাপ্লাই করার জন্য দেখো এখানে আমি স্ট্যান্ডার্ড রেট অপশনে গিয়ে ইনসার্ট রো নামে একটা অপশন আছে, আচ্ছা এখানে কান্ট্রি কোড, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে আমরা উকম, এখানে কান্ট্রি কোডটা একটু এখানে ধরলে বুঝবা,
ইউনিক্সে দেখো এটা হচ্ছে 2 ডিজিটের কান্ট্রি কোড, আমেরিকার জন্য US, বাংলাদেশের জন্য BD। ওকে, সো কান্ট্রি কোড, এছাড়া এখানে তুমি চাইলে স্টেট কোড, স্টেট কোড মানে কি, এটাও 2 ডিজিটের স্টেট কোড, বাংলাদেশে ঢাকা DH, ক্যালিফোর্নিয়ার জন্য CA, টেক্সাসের জন্য TX, এছাড়াও তুমি জিপ কোড বা পোস্টাল কোড আকারে তুমি কম্পেয়ার করতে পারবে। তো জিপ কোড হচ্ছে আমাদের ওই যে 1209 অথবা বিভিন্ন US লোকেশনের জন্য জিপ কোড অ্যাপ্লাই করা যায়, সিটি কোড অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, আমি আপাতত কান্ট্রির জন্য অ্যাপ্লাই করি। মনে করো তুমি জানো না কানাডার জন্য 2 ডিজিট কোড কি। হ্যাঁ, কানাডা 2 ডিজিট কোড দিয়ে গুগল করো। এই যে তোমাকে দেখাই দিচ্ছে, কানাডার 2 ডিজিট কোড হচ্ছে CA, তাই না? তো এই CAটা হচ্ছে যখনই কেউ কানাডা চুজ করবে তখন এখানে আমাদের বলে দিতে হবে CA, ঠিক আছে? CA কানাডার জন্য আমি অ্যাপ্লাই করব, ট্যাক্স রেট মনে করো 5%, ঠিক আছে? আচ্ছা, ইনসার্ট রো, আমি US এর জন্য অ্যাপ্লাই করব 7%, বাংলাদেশের জন্য কোনো ট্যাক্স অ্যাপ্লাই করব না, কারণ বাংলাদেশের ট্যাক্স নাই, এগুলোর উপরে 0% থাকবে, ঠিক আছে? তাহলে কি হলো, আমি যখন ট্যাক্স অ্যাপ্লাই করব, কানাডা হইলে একটা অ্যামাউন্ট দেবে, US হইলে একটা অ্যামাউন্ট দেবে। এখন তুমি চাচ্ছ যে না, আমি হচ্ছি আমেরিকার বিভিন্ন স্টেটের উপরে অ্যাপ্লাই করব, এখানে কান্ট্রি ঠিকই থাকবে US, আর এখানে আমি মানে আমাদের যে সব স্টেটগুলো আছে সেই স্টেটগুলোর 2 ডিজিট কোড বের করার ট্রাই করব। ধরো টেক্সাস 2 ডিজিট কোড, টেক্সাসের 2 ডিজিট কোড হচ্ছে, টেক্সাস হচ্ছে TX, ক্যালিফোর্নিয়া হচ্ছে CA। তুমি মনে করো নিউ ইয়র্কের জন্য অ্যাপ্লাই করবা, নিউ ইয়র্ক দিয়ে সার্চ করলাম, 2 ডিজিট কোড হচ্ছে NY। আচ্ছা, তাহলে আমি দেখো এখানে আমাদের ট্যাক্সের মধ্যে আমরা US দিছি, US এর স্টেট ওয়াইজ আলাদা করতে চাচ্ছি, অর্থাৎ নিউ ইয়র্কে আমি 6% রাখবো, তারপরে US এর ক্যালিফোর্নিয়াটা হচ্ছে CA, ক্যালিফোর্নিয়া CA, ঠিক আছে? তো ক্যালিফোর্নিয়ার জন্য আমি মনে করো 6.5 অ্যাপ্লাই করবো ট্যাক্স, ঠিক আছে? তো যদিও এটা কান্ট্রি বেস ডিপেন্ড করে, তারপর তুমি স্টেট ওয়াইজও সাজাতে পারবা এবং জিপ কোড অনুযায়ী সাজাতে পারবা, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের মোটামুটি রেডি, আমি আপাতত নিচের দুটো রাখতে চাচ্ছি না, নিচের দুটো ফেলে দিচ্ছি আমি। আমি সেভ চেঞ্জেস দিয়ে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি বাংলাদেশ হয় একটা নির্দিষ্ট ট্যাক্স রেট হবে, সেটা কত, সেটা 0, আর আমি যদি কানাডা নেই, কানাডার জন্য আমার 5%। আচ্ছা, আসো দেখি প্রোডাক্টটাতে আমরা কানাডা যদি দেই আসে কিনা, আমরা একটা রিলোড দিচ্ছি। ট্যাক্সটাকে সেভিং সেট, এখানে প্রাইস এন্টার উইথ ট্যাক্স, এখানে এক্সক্লুসিভ করা আছে, এখানে ইনক্লুসিভ করে দিবে, ইয়েস। আর তুমি যদি চাও রাউন্ড, রাউন্ড মানে কি, প্রোডাক্টের প্রাইস আসছে $100.01, এটাকে রাউন্ড ফিগার করে $100, এরকম রাউন্ড ফিগারও করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, ট্যাক্সটা হচ্ছে আমরা চেক আউট পেজে গেলে তখন ট্যাক্সটা দেখতে পাবো এবং কত পার্সেন্ট আমাদের ট্যাক্সটা অ্যাপ্লাই হয়েছে সেটা দেখতে পাবো। তো ট্যাক্স কনফিগারেশন, শিপিং কনফিগারেশন ক্লিয়ার সবার কাছে? জি ভাই, ক্লিয়ার।